এই যে এটা আমি প্রেস করলাম, সাবান পানির কাজটা হইল, এখানে জাস্ট আমি দিলাম, ঝরে গেল, শুকে গেছে। কিন্তু এটা দেখেন এখন আমি মুছলাম, মুছতেছে। আসসালামু আলাইকুম আরমান ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আল্লাহ তালা ভালো রেখেছে ভাই। দেখতে পাচ্ছি সবকিছু আপডেট হয়ে গেছে আসলে। হ্যাঁ, এখন আসলে কাজের বুয়ারও চাকরির আর্থিক সংকটে থাকবে না হলে, এটাও তো মানে পরিচালনা করার জন্য একজন দরকার। হ্যাঁ, তাই তো, এটা আর কি নিজেরা করা যায়, নিজেরা করা যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি ভাইয়া, এখন ম্যাক্সিমাম মহিলারা কিন্তু আর ওই নিচা হয়ে কাজ করতে পারে না। হ্যাঁ, প্রবলেম তো এটার জন্য মূলত হেলদি, তাদের জন্য বিশেষ উপকার, বিশেষ বিশেষ উপকার। আর এই জিনিসটা থাকলে কি হয়, আপনার মনে করেন নিজের কাজটা নিজে খুব সহজে করা যায়, স্বচ্ছন্দে করা যায় আর কি, রিল্যাক্স করা যায়, যেটা আপনি এমনি মানুষ দিয়েও করানো যায় না অনেক সময় মন মতো। রাইট, নিজের কাজ নিজে করলে কিন্তু ভালো লাগে। রাইট, আর এটা দিয়ে করলে আপনার সুস্থ বোধ করবেন না, শরীরটা নাড়াচাড়া হলে একটু ব্যায়াম হলো। তো ডিটেইলস অবশ্যই জানবো, তারপর একটু বলে দেন যারা সরাসরি বন্দা স্ট্যান্ডার্ডসে আসতে যাচ্ছে তারা কি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 421-422 নিউ সুপারমার্কেট, গলি নাম্বার হচ্ছে 18, মমতাজ ট্রেডার্স। আর সহজ লোকেশন হচ্ছে আপনি নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ অথবা পোস্ট অফিস গেটে এসে আমাদের একটা কল দিলে আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসবে। ভ্যাকুনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন, অনেকগুলো দেখতে পাচ্ছেন, নাম কি, নাম কি? এটা হচ্ছে আপনি ম্যাজিক মপ বলে, আপনার মপ বাকেট বলে, তবে মূলত এটাকে সবাই ম্যাক্সিমাম মানুষ চিনে ম্যাজিক মপ নামে, আর এটাই নাম। আপনি এটাও অনলাইনে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। এই জিনিসটা দিয়ে শুরু করবেন, উপরেটা দিয়ে, উপরে এটা দিয়ে প্রথম শুরু করি। আমরা কাজ দেখাবো আগে, আসলে কাজটা কি হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, দেখা তারপর এটা না হলে বুঝবে না অনেকেই। প্রথমে আমরা দেখাই এটার কাজটা কি আসলে। এটা আমি আজকে দুইটার মধ্যে পানি দিয়ে রাখছি। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এই যে ভাইয়া এখানে তাকালে দেখবেন এখানে কিন্তু পানি আছে। রাইট, তো আমি প্রথম যেটা আপনি এটা করতে হবে, এখানে আপনি মনে করেন সাবানের পানি বা আপনি পানি দিলেন বা সাবান দিলেন, সাবান দিয়ে আপনার আগেই নাড়তে হবে তা না। আপনি কিন্তু এটা দেখেন এখানে কিন্তু প্রেস করলে কিন্তু আপনার নাড়ার কাজটা হয়ে যাচ্ছে। তারপর যখন এই সুতাগুলোর মধ্যে হিউজ পানি থাকবে, আপনি এটা মুছতে সমস্যা হবে। আপনি এখানে বসে এই যে প্রেস দিছি, আপনি এটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। এরপর দেখেন আপনি এটা লক করে দিলেন, লক করে দিয়ে যে আমি এখান থেকে মুছি, এই যে মুছতেছে। রাইট, আপনি এখান থেকে দেখেন আপনি খুব ইজিলি কিন্তু মুছতে পারতেছেন। ঘর মুছতে আপনি মনে করেন একদম খাটের নিচে বা অনেক চিপার মধ্যে যেতে হয়, এখানে আসলে হাত পৌঁছায় না। হ্যাঁ, এই যে জাস্ট একটু প্রেস করলাম, রাইট, এই যে আপনি কত নিচে দিবেন, একদম খাটের নিচে আপনি কিন্তু ওয়াশ করতে, খাটের নিচে সোফার নিচে কিন্তু আপনি একদম সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন। এই জিনিসটা দেখেন সোজা হয়ে যাবে, সোজা হয়ে গেছে। এখন এটা লক, যখন আপনি আবার এখানে প্রেস করবেন আপনি লকটা খুলে দিতে হবে। হ্যাঁ, এখন আপনি লক খুললে এটা দেখেন যে ময়লাটা এখানে ছিল এটা কিন্তু এখানে আবার ক্লিন হয়ে যাচ্ছে। আবার আপনি পানিটা ঝরাবেন, জাস্ট এটার মধ্যে দিয়ে প্রেস করবেন, পানিটা ঝরে গেল, দেখেন একদম ঝরে গেল, আবার মুছবেন। হ্যাঁ, এবার আবার হলো কাজ, এটাই কাজ। রাইট, এবং এর চেয়ে সহজ বুদ্ধি আর নাই আমার জানা। রাইট, আচ্ছা এটা হলো আপনার দেখালাম যে আসলে কাজটা কি প্রোডাক্টের। এবার আমরা অনেক কোয়ালিটি আছে, এবার কোয়ালিটি নিয়ে আলোচনা করি। আমি আজকে প্রথমে কম দামি থেকে শুরু করি, কম দামি থেকে। এটা হচ্ছে যেটা, এইগুলা প্রত্যেকটা আগে বলি, এগুলো প্রত্যেকটা কিন্তু চাইনিজ, চাইনিজ, এগুলো আমাদের লোকাল কোনো প্রোডাক্ট না। হ্যাঁ, চাইনিজ। এবং এই জিনিসটার যেটা আছে এটার যে প্লাস্টিক কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা আর অন্য কোয়ালিটির মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন এটা যেটা আছে এটা সুতার সাথেও কোয়ালিটির পার্থক্য আছে। রাইট, তো এটার কাজ সম্পর্কে সবাই জানেন, তারপরে দেখাই দিলাম। আজকে শুধু প্রাইসটা বলে দিই, প্রাইসটা বলে দেন আপনার। এটা যেটা আছে এটার প্রাইস আসবে হচ্ছে 1650 টাকা। ওকে, তারপরে এই একটা আছে, এটা ট্রলি সিস্টেম। হ্যাঁ, ট্রলি সিস্টেম, তবে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু ফুল এসএস এর, এসএস এর। হ্যাঁ, এই যে জিনিসটা আছে এটা সহ এসএস, এটা দুইটা কালার না, জংমরিচা আসবে না। এবং এই জিনিসটা শক্ত, আমি আপনাকে যেটা দিয়ে কাজ করে দেখালাম এটা কিন্তু এই এসএস এর। ও আচ্ছা আচ্ছা, এই সেম জিনিসটাই, এটা কিন্তু মডেলটা শুধু ডিফারেন্স, এই দুটোর কোয়ালিটি কিন্তু সেম, সেম। তো এটা যেটা আছে এটার প্রাইস আসবে হচ্ছে 2350 টাকা। এটার দুইটা কালার হবে, এটা কিন্তু সেম জিনিস, 2350। তারপরে যেটা ওইখানে আছে বড় আপনার বড় চাকা, ওটা কিন্তু 8 চাকা বলি আমরা, 8 চাকা, যেটা আমি এখানে ইউজ করলাম। হ্যাঁ, রাইট, এটা এটা রেড কালারটা প্লাস এটার ব্লু কালারটা, ব্লু কালারটা। হ্যাঁ, এটা কিন্তু তিনটা কালার, প্রাইস একই, প্রাইস একই। কত এটার প্রাইস আসবে হচ্ছে 2650 টাকা। ওকে, তারপরে যেটা দেখাই এটা হচ্ছে এই গোলাপিটা। হ্যাঁ, গোলাপিটা, এটার কিন্তু দুইটা কালার। এটার ভাইয়া আরেকটা খুলে রাখছি, এই যে একটা কালার, এটাও আমি আপনাকে একটু ইউজ করে দেখাই দিই। দেখান, সমস্যা নেই, এটা যেটা আছে এটা দেখেন। তবে এটা ডিফারেন্স হচ্ছে এটা কিন্তু ইটা প্লাস্টিকের, যে কভারটা এটা প্লাস্টিকের আছে। হ্যাঁ, এই যে এটা আমি প্রেস করলাম, সাবান পানির কাজটা হইলো, এখানে জাস্ট আমি দিলাম, ঝরে গেল, ঝরার কাজটা কমপ্লিট, শুকে গেছে কিন্তু।
এক ফোঁটাও পানি নেই। এখন এই যে দেখেন এখান থেকে কিন্তু কোনো পানি আসে না, এটা দেখেন এখন আমি মুছলাম, মুছতেছে রাইট, একদম ক্লিন। এটা আপনি বাঁকা করতে চান, জাস্ট এইভাবে প্রেস করবেন, বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে গেল। তারপর আপনি একদম নিচে দেন, রাইট, বেডের নিচে দিয়ে, একদম বেডের নিচে দিয়ে, সোফার নিচে দিয়ে, সব জায়গায় ইউজ করতে পারবেন, করতে পারবেন। ওকে হ্যাঁ, এটা দুইটা কালার হবে, এটা দুইটা কালার হবে। প্রাইসটা কত এটার? এটার প্রাইসটা আসবে হচ্ছে অনলি 2250 টাকা, 2250 টাকা। এটার এই একটা হচ্ছে পেস্ট কালার, এই একটা হচ্ছে গোলাপি কালার, গোলাপি কালার। হ্যাঁ আচ্ছা, এরপর যেটা দেখাবো এই একটা, এটার এই একটা মডেল, এই মডেলটা যেটা আছে এটার প্রাইস আসবে হচ্ছে 2100 টাকা, 2100 টাকা। তারপরে এটার সাথে আরো ওই একটা মডেল আছে, ওটা 2000 টাকা, 2000 টাকা। তো মোটামুটি এই ছিল। এছাড়াও আমাদের কাছে ম্যাজিক মপের আরো কিছু কালেকশন আছে, সেটা ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন। আসলে সব সময় একটা ভিডিওর মধ্যে সব উপস্থিত করা সম্ভব হয় না। তো আজকে এই পর্যন্তই, জি ঠিক আছে আরমান ভাই, চমৎকার একটা স্মার্ট প্রোডাক্ট দেখাইছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা নিতে চাচ্ছেন অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, যোগাযোগ করে চলে আসবেন। আর যারা আসতে পারবেন না, কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি আপনার হাতে পৌঁছানো যাবে, এরকম তো রেডিক্স এখন বর্তমানে ডেলিভারি করে থাকে, একদম ঢাকার বাইরে, ঢাকার ভিতরে, সব জায়গায় হোম ডেলিভারির ব্যবস্থা আছে। আপনারা সেক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নেবেন, সামান্য কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিলে, অর্ডার কনফার্ম করে দিলে আপনার হাতে পৌঁছানোর পর বাকি টাকা আপনি পেমেন্ট করে দিবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।